গুরুজন ব্যক্তি ভক্তিমূলক মনুষ্যমায়ের ভক্তবৃন্দগণ, আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা বলছি আজ দুঃখের বিষয়, আজ তিনি আমাদের মধ্যে নেই, মাননীয় নন্দকুমার খান। আজ এই ভাই ভাই অফেরার প্রতিষ্ঠাতা। আজ কয়েক বৎসর আগে তানার উদ্যোগে এই যাত্রা দলটি সম্ভব হয়েছিল এবং তিনিও এই দলের কিছুদিন অভিনয় করে আপনাদের মতো অনেক দর্শকবৃন্দের মন জয় করেছেন। আজ সেই স্বর্গীয় মামা নন্দকুমার মণ্ডল খাঁ, তিনি আমাদের ছেড়ে চলে গেছে, আজও আমরা তাঁর কথা ভুলতে পারিনি। তাই আমি সবার কাছে অনুরোধ করব বা আমাদের যে সমস্ত শিল্পীবৃন্দ আছেন সবাইকে মঞ্চে গিয়ে আমরা সেই স্বর্গীয় নন্দকুমার খাঁ মহাশয়ের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট আমরা নীরবতা পালন করব। তাই প্রত্যেক দর্শক মণ্ডলীকে বলছি, নীরবতা পালনের সময় আপনারা কেউ হইচই করবেন না, গণ্ডগোল করবেন না, এবং সবাই মিলে আমরা আজ সেই নীরবতা পালন করব, যাহাতে তিনি স্বর্গবাসীও হয়েও তাঁর আত্মার শান্তি কামনা হয়। এই অনুরোধ রেখে আজ আমরা আপনাদের সামনে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব।
নমস্কার সুপ্রসিদ্ধেয় মায়ের ভক্তবৃন্দগণ, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যে মাতৃবন্দনা শুরু করেছিলাম সেই মাতৃবন্দনা আমরা সমাপ্ত করেছি। এবার অদ্য রজনীতে আমরা ফিরে আসছি আজকের আমাদের মূল কাব্যে মনসা বিদ্বেষী যন্ত্রসঙ্গীতে কুমার কুমার সুদাম মণ্ডল প্যাডম্যান প্যাডম্যান প্রদীপ কুমার আলো আলো খুদিরাম সর্দার মাইক এন্ড সাউন্ড সাউন্ড সুদাশো এবং অপারেটরম্যান কুমার সুরজ সুদর্শন সুদর্শন গায়ক নায়ক গায়ক নায়ক ইন্দ্রজিৎ কুমার খাঁ ও সুকণ্ঠে সুকণ্ঠে গ্ল্যামার কুইন গায়িকা নায়িকা মন্দিরা সাদা বলিষ্ঠ নাট মনোহর হালদার হাসি রাজা রাজা হাস্য কৌতুকার কৌতুকার রামপ্রসাদ শিকারী প্রতিভা মহিমা মহিমা কিন্নর কণ্ঠে কিন্নর কণ্ঠে কিংবদন্তি কিংবদন্তি শিবানী খা ওয়াস্কির ওয়াস্কির মনসা লক্ষ্মী লক্ষ্মী প্রজাপতি হালদার এবং প্রাক্তন অভিনেতা অভিনেতা অভিনেত্রী অভিনেত্রী সমীর বর্মা সর্বাধিক সর্বাধিক গায়ক নায়ক নায়ক ও গায়িকা নায়িকা নায়িকা পল্লব গাঙ্গুলী
এবং আমাদের প্রাক্তন শিশু শিল্পী মহেশ সারথা। শুরু করছি শুভ নববর্ষের সাদর সম্ভাষণ জানিয়ে 1400 1428 সালে গ্রাম শহর তোলপাড় করে সম্পূর্ণ পদ্ম পুরাণ থেকে চয়ন করা এক রাজকীয় মনসা যাত্রা পালা মনসা বিদেশী চাঁদ গাইতে এলাম এই আসরে গাইতে এলাম মায়ের জয় গান গাইতে এলাম মায়ের গুণগান মা মনে চাচ্ছিল গাইতে এলাম আছরে গাইতে এলাম মায়ের জয় গান যে গাইতে এলাম মায়ের জয় গান আজ মামন সারে আসিস লয়ে গাইতে এলাম এই আছরে ও মামন সারে Oh,
সুপ্রসতা মণ্ডলী, তাহলে আমরা আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের পূর্বে এই যাত্রা দলের উদ্যোক্তা মাননীয় সুজিত কুমার খা, প্রাক্তন মালিক, তার প্রতি আমাদের সহানুভূতি জানিয়ে, আমাদের ভালোবাসা জানিয়ে আজকের আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করলাম। অনুষ্ঠানের প্রথম শুরুতে আমরা পরিবেশন করছি মনসার জন্ম কাহিনী। আমি কি ভাবক করে করেছি, আমার আমার কণ্ঠে জল জল করে অমোশন হয়ে আসছে। না না, আমি আমি যে কণ্ঠে জল সহ্য করতে পারছি না। আমি কি ভাবক করে করেছি, আমি কি ভাবক করে করেছি। কি হলো হো, কি কণ্ঠ জ্বালা হোক অবসান, কণ্ঠ জ্বালা হোক অবসান কদ্রু।
জানো স্বামী জানো বলো কদ্রু তুমি আমারে কাঁটে হাত বুলিয়ে ধরবো আমার কি হয়েছে জানো স্বামী কি হয়েছে কদ্রু এক মাসে কদ্রু গারবো গতি কদ্রু পাতা হালো মাথা রে গো কদ্রু পাতা
বছর তোমার মনে